Assalamualaikum everyone. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকালেই বৃষ্টি শুরু হয়েছে। তো আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আমি একটু ভিডিও করে নিলাম আর কি। আর আমি এখন আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে ব্রেড টোস্ট খাবো আর কি। তো আমি এখানে ব্রেড টোস্ট করে নিচ্ছিলাম আর কি। তো কি অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা? তো আজকে একবারে ছোট একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এই তো, তো আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিব আর কি। ব্রেকফাস্ট বানানো হয়ে গেলে এই তো, তো তেমন স্পেশাল কিছু নাই আর কি আজকের ব্লগে। তো আমি আমার ব্রেকফাস্ট করে নিয়েছি আর কি, আর এখন হচ্ছে আম কেটে নিয়েছি, আম খাবো। তো এখন যেহেতু আমের সিজন, তাই চেষ্টা করি যে ব্রেকফাস্ট করে কিছু ফল খাওয়ার জন্য, বিশেষ করে আম আর কি। এই তো, তো আমি এখানে আম খাচ্ছিলাম আর কি। আর এখানে আমার একটা পার্সেল এসেছিল, তো আমি তো এটাই খুলে দেখছিলাম আর কি, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আজকে দুপুরের জন্য রান্না বান্না করা হয়েছে, এটা হচ্ছে হার্ড চিকেন রান্না করা হয়েছে, আর এখানে করলা ভাজি আছে, আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করা হয়েছে। তো এইগুলো ছিল আজ কি আজকের আমাদের লাঞ্চ মেনু। তো আপনারা আজকে কি দিয়ে লাঞ্চ করলেন কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, তো আমি একটু ছাদে চলে এসেছি, আর এখানে আর কি আমার রজনীগন্ধা গাছগুলো আর কি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো, আর কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করেছি। আর আজকে ওয়েদার অনেক ভালো ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, আর এখন হচ্ছে এই যে বাতাস ছিল আর কি অনেক। আর আমি ছাদ থেকে এখন চলে এসেছি। তো আজকে আমার চা খাওয়া হয় নাই, তো আমি চা বানিয়ে নিচ্ছি আর কি। তো এখানে চা বানিয়ে নিয়েছি, আর কিছু বিস্কিট দিয়ে আর কি চা খাচ্ছিলাম আর কি। এই তো, আর এখানে হচ্ছে আমি সন্ধ্যা নাস্তার জন্য আজকে হচ্ছে ব্রেড পিজা বানাচ্ছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি। তো এখানে আমি প্রথমেই ইয়েতে ব্রেডের উপর সস দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি এখন চিজ দিয়ে দিচ্ছি, মজরেলা চিজ। তো চিজগুলো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল আর কি, তো এই জন্যই একবারে ফ্রোজেন হয়েছিল শক্ত শক্ত। তো এইভাবেই দিয়ে দিয়েছি, কারণ কুক করলে তো এমনি সব চিজ মেল্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে নিচ্ছি আর কি। আর আমি এই ব্রেড পিজাটা হচ্ছে সসেস দিয়ে বানাবো আর কি। তো সসেস আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম, তো এখানে দিয়ে দিচ্ছি আর কি ব্রেডের উপর সসেজগুলো। তো এইভাবেই ঝটপট একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যায় আর কি।
তো এই তো আমি আবার এগুলোর উপর ওই আবার একটু করে চিজ দিয়ে দিচ্ছিলাম আর কি, কারণ মেল্ট হলে পরে তারপরে অনেক ভালো লাগবে আর কি। আর এখানে হচ্ছে আমি একটা প্যানে সামান্য বাটার ব্রাশ করে নিয়েছিলাম আর কি। আর এখন হচ্ছে যে ব্রেডগুলো আমি এখন প্যানে দিয়ে দিব, একবারে প্যানটা গরম হয়ে গেলে তারপর একবারে লো ফ্লেমে রাখতে হবে যাতে চিজগুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যায়। হাই ফ্লেমে রাখলে ব্রেড একবারে পুড়ে যাবে আর কি। তো এই তো এখানে ব্রেড পিজা রেডি হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে চিজগুলো একবারে। আর এই তো আমার ব্রেড পিজা রেডি।